ভিউয়ার্স, আমাদের অনেকের ফেসবুক আইডিতে কিন্তু এরকমের অপশন কিন্তু দেখা যায়, এরকমের নোটিফিকেশন আকারে কিন্তু আমাদের দেখিয়ে যায় যে সিজন এক্সপার্ট প্লিজ লগ ইন এগেইন। এই অপশন থেকে যদি আমরা ওকেতে প্রেস করি, সেক্ষেত্রে দেখুন যে আমাদের কি হয়। তো এখান থেকে দেখুন যে আমাদের কিন্তু আবার পুনরায় লগ ইনের অপশনে কিন্তু নিয়ে আসে। আমরা যদি আবারও যদি এই প্রোফাইলের উপর ক্লিক করি, সেক্ষেত্রে দেখুন যে কি দেখাই, সেক্ষেত্রে কিন্তু আবারও দেখাচ্ছে যে সিজন এক্সপার্ট। এই যে সমস্যাটি, এই সমস্যাটির সমাধান কীভাবে করবেন সেটা এই ভিডিওতে দেখাবো। এজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো অ্যাট ফার্স্ট যে কাজটি করতে হবে, এখান থেকে এই যে লগ ইন ইন্টু অ্যানাদার অ্যাকাউন্ট অপশানে একবার টাচ করতে হবে। তো অপশানে টাচ করার পর এখান থেকে আপনার লগ ইনের অপশন চলে আসবে। এখান থেকে ফোন নাম্বার এবং ইমেইল অ্যাড্রেস অথবা পাসওয়ার্ডের অপশন চলে আসবে। তো এখান থেকে যে কাজটি করতে হবে, আপনার যে ফেসবুক আইডিতে সিজন এক্সপার্ট দেখাচ্ছে সেই আইডির ফোন নাম্বার এবং পাসওয়ার্ড বা ইমেইল দিয়ে আপনারা লগ ইন করবেন। সেম এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। জাস্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা কী করবেন, জাস্ট লগ ইনের অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কিন্তু লগ ইন হবে। তো দেখতেই পারছেন যে অটোমেটিক্যালি কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন কিন্তু সিজন এক্সপার্ট নামে যে অপশনটি, সেই অপশনটি কিন্তু এখানে শো হচ্ছে না। তো এভাবেই মূলত আপনারা আপনাদের যে ফেসবুক আইডিগুলোতে সিজন এক্সপার্ট দেখায় সেই আইডিগুলো এইভাবে কিন্তু আপনারা ঠিক করে নিতে পারবেন মাত্র এক মিনিটের মধ্যেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যে কোনো প্রবলেম হলে আপনারা আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্টে দুই জায়গায় লিংক প্রোভাইড করা আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।